আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যেটা দেখাবো আপনার, আমি আমার ডিসক্রিপশন লিংকে লিংকে দিয়ে দিব, যেটা হচ্ছে যে ফোন ফাইভ, এখানে যেটা হচ্ছে আপনার চাইলে প্রচুর পরিমাণ ইমেজ এখানে আপলোড করতে পারেন। তো আপনারা যেটা করবেন, আমি আমার ডিসক্রিপশন লিংকে লিংক অবশ্যই দিয়ে দিব, এবং যেটা এখানে লিংকে চাপ দিবেন, আমার ডিসক্রিপশন লিংকের লিংকে চাপ দেওয়ার পর এখানে একটা পেজ ওপেন হবে। তো এখানে পেজটা ওপেন হওয়ার পর আপনার এখানে প্রথমে যেটা করতে হবে, সাইন আপ করতে হবে। এখানে আপনার মেল আইডি, তো আমরা যদি নর্মালি মেল আইডি দিই, সেম ভাবে মেল আইডি দিয়ে দিব। আমি আমার মেল আইডি দিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেম আমি ফ্রিল্যান্সার আজাদ, পাসওয়ার্ড পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবসময় বারবারই বলে রাখি, আপনারা যেটাই পাসওয়ার্ড দেন সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। কারণ স্ট্রং পাসওয়ার্ড দিলে আপনার কাজটা এখানে যাওয়ার পর নেক্সট আর কিছু না, জাস্ট এখানে নেক্সট। তো আমি এখানে চাইলে এটা আমার যদি এসে আমি চাইলে সেট করে রাখতে পারি। জয়েন এ মেম্বার পার ডলার, তো আমরা কোনো এখানে ফ্রিতে জয়েন করবো সব কিছুই, কারণ আমার কোনো পেমেন্ট কোনো সময় পেমেন্ট ইউজ করতে চাইবো না। হ্যাঁ, কারণ আমরা ফ্রিতে যাই করতে হবে ফ্রিতে, কারণ আমরা প্রিমিয়াম ভার্সন থাকে, আমরা প্রিমিয়াম ভার্সন কোনো সময় যেতে আপনি নিব না, কারণ আমরা চেষ্টা করবো সবসময় আমরা যে কাজগুলো করবো ফ্রিতে কাজ করার জন্য। তো আমরা এখানে আমি নিবো না, তো সবকিছুই চেষ্টা করবো ফ্রিতে আমরা এখানে কন্ট্রিবিউটর হবো, এবং চাইলে আমরা ফ্রিতে সাইন আপ করবো। তো এখানে আসার পর দেখেন, আমরা কিন্তু এখানে অলরেডি সাইন আপ শেষ, এই দেখেন অলরেডি আমাদের এখানে সাইন আপ শেষ। এখন যেটা করবো আমি, আমার মেলে মেলে একটা কনফার্মেশন মেসেজ যেতে আসতে দেখেন এখান থেকে, আমি এখানে মেলে চলে আসবো। মেলে আসার পর আমরা দেখেন এখানে সবকিছু ডিটেলস অলরেডি চলে আসছে। আমি গেট ইনস্ট্রাকশন আমি এখানে চাপ দিলাম, দেখতে পারা কি কি বলছে সেটা আমি দেখবো, আমি কেটে দিচ্ছি। দেখেন এক্সপ্লোশন ভিডিও এখানে এডিট এন্ড সবকিছু অলমোস্ট ওকে, এখানে আমার টার্ম এন্ড সবকিছু বলছে, সমস্যা নেই এগুলো। তো এখন এইখানে যেটা হলো আমার প্রোফাইল, আগে আমার সেলিং ইয়োর নিজে যদি আপনি আসেন, দেখেন স্টুডেন্ট আপনার এখানে সব অ্যাড্রেস, আপনার চাই চেষ্টা করবেন যে কোনো প্রোফাইলে আপনার অ্যাড্রেসটা ভালো করে আপলোড করার তার জন্য, কারণ দেখা যায় শুধু আপনার এই ক্ষেত্রে এটা সেল হবে তাও না, এখানে চাইলে আপনার অনেক ক্লায়েন্ট আসতে পারে, এখানে ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে। তো সবকিছু মিলে কিন্তু আপনার এটা আপনার অ্যাকাউন্টটা অনেক ভালো হবে, এবং সেক্ষেত্রে ক্লায়েন্ট পেতেও সুবিধা হবে। তো দেখেন এখানে আসার পর কনসিডার এখানে দিতে, আমি সেলার আমি এখানে চাপছি, বাংলাদেশ যেহেতু আমি নিজে বাংলাদেশি, তো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এখন আমার অ্যাড্রেস ঠিক আছে কিনা আমি চেক করে নিচ্ছি, যেহেতু দুইটা আছে আমি দুটো যাওয়ার দিব না, আমি একটা দিব, একটা দিলাম। এখানে দিল্লি লেখা আছে, দিল্লিতে অবশ্যই দিব না, আমার রাজশাহী রাজশাহী দিব, আর জিপ কোড এটা দেওয়া আছে, এবং ভ্যাট আইডি বলছে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা আমার আরেকটু যেটা আছে সেটা দিব, আর প্লাস ডাবল আইট দিয়ে দিব, জিরো আমার মেল আইডি দিয়ে দিলাম, ভ্যাট আইডি। তো আমার ভ্যাট আইডি যেটা হচ্ছে, আমি আমার ভ্যাট আইডিটা আমি সিলেকশন করে নিব, ভ্যাট আইডি দিয়ে দিলাম, এবং দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা। ডান, সব কিছু বাংলাদেশ, সব কিছু ইনফরমেশন। তো এরপর যেটা করবো, তার আগে যেটা করবেন ওখানে যে আমি বাকি কাজটা করে এসেছি, বাট আমি আপনার নিউজ ভিডিওতে দেখাই দিব। তো এখন যেটা হচ্ছে, আমি ইমেজটা আপলোড করতেছি, এখানে জাস্ট ইমেজে চলে আসবো, এবং ইমেজ আমার পিসির যে ইমেজটা আছে সেখানে আমি সিলেকশন করে দিবো। তো আমি পিসির ইমেজে চলে আসলাম, আমি ইমেজটা দিব এখন, জাস্ট ইমেজটা আপলোড, ওকে আপলোড তো করছি, ক্যান্সেল, এখন রিলোড দিয়ে দেখবো ফাইলটা আপলোড হয়েছে কিনা, একটু সময় নিয়ে নিচ্ছে বিকজ আমার এখানে লোডিং দেখাচ্ছে। তো এখানে আসার পর আপনার অ্যাকাউন্ট ডিটেলস চাইলে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এখানে আপনার ফুল নেম,
এই হচ্ছে ব্লাডের লাইন বাংলাদেশ বাংলাদেশ এখানে রাজশাহী এখানে রাজশাহী এখানে ফোন নাম্বার যেটা আমি ওখানে দিলাম সেম ফোন নাম্বারটা আমি এখানেও দিচ্ছি ডাবল এইট দিয়ে দিব যেহেতু বাংলাদেশের কোড ডাবল এইট এখানে অলরেডি অ্যাড্রেস দেন এখানে আমার পোস্টাল কোড আর লাগবে না যাচ্ছে দিয়েছি দেন এখানে আমার এইটুকু থাকলেই হবে এখানে শ্রেণী রাজা দুজন নেম অলরেডি আছে আমি কনফার্ম করে দিলাম নেকি পাবলিক যদি সাকসেসফুল হচ্ছে এখানে দেখেন আমার ডিটেলসটা অলরেডি চলে আসছে এখানে তাহলে যে কোনো ক্লায়েন্ট আমার এই বায়োডাটার মাধ্যমে চলে আসতে পারবে এবং আমাকে চাইলে কন্ট্যাক্ট করতে পারবে এখন আমি এখান থেকে আপলোড করব এবং সবকিছু আস্তে আস্তে আমার বায়োডাটাকে সুন্দর করে দেখেন এখানে আমার সবকিছু এখন আর্নিং জুড়ে দেখাচ্ছে আর ডাউনলোড ফাইল যেহেতু আমি এখানে দিই নাই তো আমি এখানে ডাউনলোড ফাইল কোনো কিছু এখানে সবকিছু দেখাচ্ছে এইভাবে তো আমি আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে কি করে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সরি অ্যাকাউন্ট আপলোড করতে পারেন আর আপলোড করার সিস্টেমটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ আমি তারপরও আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হবে তো আমি এখানে চলে আসবো আসার পর সেল ইউর মিডিয়া এখানে চলে আসার পর এখানে এখানে এই ধরনের অপশন চলে আসবে তো আমি স্টার্ট অ্যান্ড সেলিং যেহেতু আমি এখানে ফ্রড সেল করবো স্টার্ট এখানে চাপ দেব এখানে দেখেন অলরেডি আমার যেগুলো আমি ওখানে পূরণ করছি সবগুলো বায়োডাটা সেটা আমি হচ্ছে আমার ফ্যাট নাম্বারটা দিয়ে দিলাম অ্যাড্রেস সবকিছু সব আগের মতোই আছে এবং নেক্সট দেন এখানে হলো আমার ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি এবং মিউজিক ভিডিও অ্যাড অফ ফটো ইলাস্ট্রেটর আমি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটো এই দুটো দিব আর ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি প্রোডাক্ট কোম্পানি তো আমি কিছু দিব না জাস্ট নেক্সট এবং বলতে এখানে ড্রপ ইউর আপলোড তো আপনার এখানে দেখবে যে ইউর আইডি অ্যান্ড আপলোড হেয়ার অ্যান্ড ইউর অ্যাক্সেপ্ট আপলোড অফ আইডি 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 অ্যাক্সেপ্ট করতে বলছে এটা সবথেকে বেটার হলো আপনি যেটা করবেন ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা দিলে আপনার অনেকটা বেটার ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস সেটাতে ড্রাইভিং লাইসেন্সটা বেশি বা সাপোর্ট করে তো আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা দেওয়ার চেষ্টা করবো যেহেতু পাসপোর্ট নাই পাসপোর্ট থাকলে খুবই ভালো বা ড্রাইভিং দিতে পারবো যেটা করবেন এখানে যে ফাইলটা আমি আপলোড করে দিচ্ছি এই যে দেখেন ফাইলটা একটু সময় নিচ্ছে কারণ আমার এখানে অনেক বড় একটা এমবিপিএস তো এই জন্য সময় নিচ্ছে আপনাদের মোটামুটি যেটা নিবে সেটা আপনারা একটু এডিট করে নেবেন এডিট করে সেই অনুপাতে খারিজটা দিয়ে দিবেন এটা হওয়ার পর জাস্ট সাবমিট করে দিব আমরা এখানে সবকিছু অলমোস্ট ওকে এখন আমরা জাস্ট এখানে সাবমিট অপশনে সাবমিট করে দিব সেক্ষেত্রে একটু সময় নিয়ে নিচ্ছে আমরা একটু সময় যেটাই লাগুক না কেন নেটের স্পিডের উপর নির্ভর করবে এখন আমরা জাস্ট এখান থেকে সাবমিট আপনি দেখেন এখানে আপলোড সাকসেসফুল অলরেডি আপলোড সাকসেসফুল হয়ে গেছে আমাদের তো এরপর আর এখানে আমাদের খুব কিছু দরকার নাই কেটে দিলে হয়ে যাবে আর তো এই তো বন্ধুরা ঠিক আছে এখানে সাবমিট করার অপশন আমাকে পরে গিয়ে দিলে সেটা আমি আপনাদের দেখাই দিব ইনশাল্লাহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম Thank you.